শুরু করার তৌফিক দিয়েছেন আমরা আল্লাহর কাছে জানাই লাখো কোটি সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় উপস্থিতি আপনারা জেনেছেন যে আমরা এখানে তালিমুসালাহ বা সালাত এর পদ্ধতি এর প্রশিক্ষণ উপলক্ষে কোর্স শুরু করেছি এবং কিছু বিষয় গত সপ্তাহে আমরা আলোচনা করেছি প্রারম্ভিক ভূমিকা হিসেবে আজকে আমরা যে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সালাতের পদ্ধতি সালাতের পদ্ধতি সম্পর্কে আলোচনা শুরু করার আগে যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে আল্লাহ সু হান ওয়া আমাদেরকে সালাতের আদেশ করেছেন কোরআনের কারিমের মধ্যে প্রায় একশোর ওপরে জায়গাতে সালাত সম্পর্কে আলোচনা আছে কিন্তু এই সালাত কিভাবে আদায় করতে হবে কি পদ্ধতিতে আদায় করতে হবে কয় রাকাত আদায় করতে হবে এরকম কোনো বিবরণ কিন্তু কোরআনে নাই এই বিবরণ আমরা জানব কার কাছ থেকে কোরআন যার উপরে নাজিল হয়েছে তার কাছ থেকে অর্থাৎ তিরোনবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছ থেকে এজন্য আল্লাহ বলেছেন রসুল ফুদুহ রসুল তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো অমায়ুতে রসুলা ফাকাদাতা আল্লাহ যে রাসুলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করবে সুতরাং আমি যদি সালাদকে আদায় করার জন্য রাসুলের আনুগত্য করি তাহলে আল্লাহরই আনুগত্য করলাম অর্থাৎ আল্লাহর নিয়ম অনুযায়ী যেই নিয়মে সালাদ আদায় করলে তিনি সেটা গ্রহণ করবেন সেটাই আমি করলাম এই জন্যে নবী সাল আলি ওয়াসাল্লাম যেই কথাটি সালাতের ব্যাপারে বিশেষ করে এরশাদ করেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে সল্লু কামার তুমুনি ও সল্লি তোমরা সালাত আদায় করো ঠিক সেইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ তার মানে সালাদটা হতে হবে প্রিয়নবী সাল সাল্লামের তালিকা মোতাবেক তার পদ্ধতি মোতাবেক তার মানে আমি আগে তাকে দেখব যে তিনি কিভাবে সালাদ আদায় করছেন অতপর আমি তার অনুসরণ করব। হুবহু অনুসরণ কিছু লোক আছে আমাদের সমাজে এমন বলে যে উনি তো নবী তো নবীর মতো কি আমাদের সালাত হবে আমরা কি তার মতো সালাদ আদায় করতে পারবো তো যদি আপনি নবীজির মতো সালাত আদায় করতে না পারেন তো নবীজি কেন বললেন যে আমার মতো করে পড়ো কেন বললেন তাহলে অবশ্যই তার মতো সালাত আদায় করা আমাদের পক্ষে সম্ভব বলেই তিনি আমাদেরকে আদেশটা করেছেন এজন্যে সাহবাইকার নবী সাল ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি দেখেছেন এবং তারা সেইভাবে আমাদের সামনে বায়ান করেছেন আমাদের সামনে বয়ান করেছেন বলেছেন যে আমি দেখেছি নবী এভাবে পড়েছেন আমি দেখেছি নবী এরকম করেছে আমি দেখেছি নবী এভাবে হাত উঠিয়েছেন ইত্যাদি তাহলে সালাতের ক্ষেত্রে আমাদেরকে সাল্লাহ সালামের সুন্নার অনুসরণ করতে হবে তার পদ্ধতির অনুসরণ করতে হবে অন্য কোন পদ্ধতি আমাদের চলবে না আলহামদুলিল্লাহ যেহেতু এই ইবাদতটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবার আগে তিনি বান্দার কাছ থেকে এটা চেয়েছেন এই জন্যে হাদিসের যত বিশুদ্ধ গ্রন্থসমূহ রয়েছে সেগুলির মধ্যে সালাতের বিস্তারিত বিবরণ রয়েছে কিন্তু এবং সহি শুদ্ধভাবে সহি সনদে হাদিসগুলো যা আমাদের কাছে পৌঁছে গেছে আমরা যদি সেগুলো অনুযায়ী আমাদের সালাদকে সাজাই আদায় করি তাহলে আশা করা যায় এই সালাদ আমাদের আল্লাহর কাছে কি হবে কবুল হবে এই জন্যে জালা নবী সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম বলেছেন আউ আলু মায়ু হাস আব আবুদু ইয়াম আল কেয়ামতি আসসাল্লা কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দা যে আমল সম্পর্কে জিজ্ঞাসিত হবে সেটা হচ্ছে সালাদ ফাইন কবিলাত কবিলা সাইরা আম যদি তার সালাদ কবুল হয়ে যায় তাহলে সমস্ত আমল কবুল হবে আর যদি সালাদ কবুল না হয় তাহলে কোনো আমলি কবল হবে না হ্যাঁ এই জন্য সালাতের মধ্যে সবচেয়ে বেশি গন্ডগোল সৃষ্টি করে এক এক জায়গার সালাত এক এক রকম দেখতে পাবেন এক এক এলাকা এক এক রকমের সালাদ ও কিন্তু বসে নাই আমাদের সালাতকে নষ্ট করার জন্য ও কিন্তু নানা রকমের দেখছে যে একে সালাদ থেকে তো দূরে সরানো যাবে না সালাদ আদায় করছে কিন্তু এই সালাদটা এমনভাবে এমন ভাবে সে পড়বে যাতে কাছে কবুল না হয় আল্লাহ নবীর যুগে এরকম ঘটেছে নামাজ নামাজ এসেছে দেখে বলছেন যে যে এর পড়ে তুমি ফিরে গিয়ে আবার নামাজ পড়ো তুমি নামাজই পড়ো নাই অথচ সে উজু করে এসেছে মসজিদে এসেছে রুকু করেছে কিন্তু তার নামাজ গ্রহণযোগ্য হয়নি নবীজি বলছে তুমি ফিরে যে নামাজ আদায় করো তুমি নামাজই পড়ো নাই অন্য হাদিসা আছে যে এক লোক নামাজ পড়েছে তো নবীজি বলছেন যে এ যদি এই নামাজ নিয়ে মারা যায় তাহলে সে ধর্মের বাইরে তার মৃত্যু হবে নামাজিল্লা চিন্তা করে দেখেন রসদ সাল্লাহিস্লাম এরকম বলেছেন যে একজন লোক ষাট বছর নামাজ পড়ে অথচ তার নামাজ আল্লাহ কাছে কবুল হয় না অন্য হাদিসা আছে একজন লোক নামাজ পড়ে ওই নামাজের কারো দশ ভাগের এক ভাগ কারো নয় ভাগের এক ভাগ কবল হয় কারো আট ভাগের এক ভাগ কারো সাত ভাগের এক ভাগ এভাবে কারো কিছুই কবুল হয় না এই কথা নবী সাল্লি সাল্লাম বলেছেন এজন্য প্রাণপ্রিয় উপস্থিতি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাপূর্ণ আল্লাহ কাছে সবচেয়ে পছন্দ নেই ইবাদত সালাদকে যথাযথভাবে সেইভাবে আদায় করতে হবে যেভাবে আদায় করার জন্য প্রিয় নবী আলী আসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তো আসুন আমি সেটা নিয়ে এখন আলোচনা শুরু করতে যাচ্ছি আমরা যখন সালাতের উদ্দেশ্য করব তখন আমি দাঁড়িয়ে সালাত আদায় করব বসে নয় আল্লাহ তালা বলছেন ওয়াক মুল্লাহি তোমরা আল্লাহর জন্য বিনয়ীভাবে দণ্ডায়মান হও তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে ফরজ সালাতের একটি রুকুন হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা এবং সেটা হচ্ছে ফরজের ক্ষেত্রে সুন্নাত নফল বিতের ইত্যাদি নামাজ যদি কোনো মানুষ বসে আদায় করে তাহলে দাঁড়িয়ে আদায় করলে যে স্বয়াব পেত তার অর্ধেক স্বভাব পাবে নামাজও হয়ে যাবে এমনকি আল্লাহ নবী সাল আলী বাহনের উপরে চলা অবস্থায় বীতের নামাজ পড়েছেন তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে কিন্তু কোনো মানুষ যদি অসুস্থতার কারণে শারীরিক সমস্যার কারণে দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে তাহলে সে বসে বসে সালাত আদায় করবে আমরান বিন হোসেন রাজি আল্লাহ তালা আনহ অসুস্থ ছিলেন তার পাইলসের অসুস্থতা ছিল নবীজি তাকে দেখতে গেছেন যা দেখে যে উনি বালিশের ওপরে সেজদা করছে নবী সাল্লা আলাই তার বালিশটা টেনে ফেলে দিলেন এবং বললেন যে দাঁড়িয়ে সারা আদায় করবে যদি সক্ষম না হয় বসে বসে করবে তাও যদি সক্ষম না হয় তাহলে নিজের শুয়ে অবস্থায় পাঁচশো দেশের উপরে শুয়ে অবস্থায় সালাদ আদায় করবে কথা ক্লিয়ার ইনশাআল্লাহ এই গেল একটি কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে সারাতের জন্য নিয়ত করবেন দাঁড়ালেই কিন্তু নিয়ত হয়ে যায় নিয়ত মানে কি নিয়ত শব্দের অর্থ কি ইচ্ছা করা নিয়ত অর্থ হচ্ছে ইচ্ছা করা কোনো কাজ করার জন্য যখন আপনি ইচ্ছা করবেন সেটাই নিয়ত হয়ে গেল যখন আপনি দাঁড়াইছেন দাঁড়ানোর সময় আপনার মনের মধ্যে যে সংকল্প তৈরি হয়েছে এটার নাম কি নিয়ত এটার নাম হচ্ছে নিয়ত এরপরে সেই নিয়ত অনুযায়ী এবার কাজ শুরু করবেন কাজটা শুরু করার সালাতের ক্ষেত্রে কাজ শুরু করার নিয়ম কি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে শুরু করার নিয়ম কি হজমের ক্ষেত্রে শুরু করার নিয়ম কি প্রত্যেকটা শুরু করা আলাদা আলাদা কি আছে নিয়ম আছে পশু জবাই করার আলাদা আলাদা নিয়ম আছে সব কাজের আলাদা আলাদা নিয়ম আছে তো সালাতের ক্ষেত্রে নিয়ম হলো তাকবীর বলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা ইফতাতাহা সালাতা যখন তিনি নামাজ শুরু করতেন তখন তিনি তাকবীর বলতেন। নামাজ শুরু করার সময় কি করতে হবে? তাকবীর বলতে হবে। তাকবীরটা কি? আল্লাহু আকবার। এটা নাম হচ্ছে কি? তাকবীর। তাহলে তাকবীর বলে নামাজ শুরু করতে হবে। নাকি নামাজ শুরু করার আগে আরো অনেক কিছু আছে। নামাই তো আন চলবে না। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি দায় নামাজ পাক করার দোয়া এইসব চলবে না। তারপরে আমি আরবদের মধ্যে দেখেছি কিছু কিছু মানুষ এরকম বলে আল্লাহ মা আসছেন ওকুফ না বায়না যে হে আল্লাহ তোমার সামনে দাঁড়াইছি দাঁড়াটা যেন উত্তম হয় এরকম দোয়া করে এগুলি কোনো কিছু করা চলবে না যদি ফরজ হয় একামত দিবেন আর যদি ফরজ না হয় সুন্নত হয় তাহলে একামত লাগবে না সরাসরি মনের মধ্যে সংকল্প তৈরি করে আপনি তাকবীর বলে নামাজ শুরু করবেন তাকবির বলার সময় একটা সুন্নাত আছে সেটা হচ্ছে কি রফুলিয়া দেন রফুল আদাইন মানে দুই হাতকে উত্তোলন করা রফুল দেন মানে কি দুই হাতকে উত্তোলন করা কিভাবে উত্তোলন করবেন এবং কখন উত্তোলন করবেন তাকবির বলার সাথে সাথে নাকি তাকবীর বলার আগে নাকি তাকবির বলার পরে তিনটা কথা এখানে তাকবীর আগে বলবেন পরে হাত উঠাবেন নাকি তাকবির এবং হাত উঠানো একসাথে নাকি পরে তিনটায় জায়গ তিনটা নিয়মই কি জায়েজ মনে করে এরকম করলেন আল্লাহ আকবার তারপরে হাত উঠেলেন অথবা আল্লাহ আকবার হাত উঠানো একসাথে অথবা আগে হাত আগে উঠে ফেলছেন হাত উঠানো হয়ে গেছে তারপরে বলছে আল্লাহ আকবার কোনো অসুবিধা নেই এইগুলো এক নম্বর কথা হাত উঠানোর বিষয় এবং তাকবিরের বিষয়ে দুই নম্বর কথা হলো এই যে হাত উঠানোর সময় আঙ্গুলগুলো কিরকম থাকবে আঙ্গুলগুলো এরকম ছড়ানো ফাঁক নয় আর এরকম জমানো নয় আঙুলগুলি স্বাভাবিক অবস্থায় ছড়ানো থাকবে স্বাভাবিক অবস্থায় থাকবে এইভাবে আপনি হাত উঠাইবেন কত দূর উঠাইবেন ইউ হাজ ইহিমা মানকে বাইহি বাসু সাল্লা হাত বরাবর অথবা আত্রাফি উজুন অথবা দুই কানের প্রান্ত ভাগ বরাবর তাহলে বরাবর শব্দটা হাদিসে এসেছে হাত উঠানোর সময় এই কাঁধ বরাবর উত্তোলন করবেন অথবা কান বরাবর উত্তোলন করবেন তো কান বরাবর যে উত্তোলন হলো অনেকে এই ক্ষেত্রে কি করে কানে এই বুড়ো আঙ্গুল লাগা এভাবে অনেকে আছে এরকম করে অনেকে আছে এভাবে কান ধরে না এগুলি কোনোটাই সুন্নাত সম্মত নয় সুন্নাত হচ্ছে হাত দুটোকে আঙ্গুলগুলোকে ছড়িয়ে এভাবে নর্মাল রেখে আপনি কি করবেন হাত দুকে কাঁধ বরাবর অথবা কান বরাবর উত্তোলন করবেন এটা হচ্ছে কতদূর পর্যন্ত হাত উত্তোলন করবেন তার বিবরণ আঙ্গুল কিভাবে তারও বিবরণ দিলাম হাত উত্তোলন করাটা হাতটাকে উঠানোটা এটা একটা সুন্নাত এটা কি একটা সুন্নাত এই হাত উঠানোর এই সুন্নাত আরো সামনেও আছে বুখারি শরীফের হাদিসে আব্দুল্লাহ ওমার রাধিয়া তালা নহুমা থেকে বর্ণিত হয়েছে তিনি বলছে যে আমি দেখেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তিন জায়গাতে হাত উঠিয়েছেন তিনি বলছেন যে যখন তিনি তাকবিরের তাহারিমা বলেছেন তখন তিনি হাত উঠিয়েছেন যখন তিনি রুকুতে গিয়েছেন তখন তিনি হাত উঠিয়েছেন যখন তিনি রুকু থেকে মাথা উঠিয়েছেন তখন তিনি হাত উঠিয়েছেন এই তিনটি জায়গাতে হাত উঠানো সহি বুখারি মুসলিম থেকে এবং এই কেতাবগুলো এবং আরও যে অন্যান্য কিতাব আদেশিক কিতাব রয়েছে সবগুলিতে এটা প্রমাণ রয়েছে সুতরাং এটা একটা সুসাব্যস্ত সুন্নাত এবং অসংখ্য সাহাবি থেকে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইমিন ওমর থেকে আবু হরাইরা থেকে ওয়াইল বিন হজর থেকে হজর থেকে মালিক ইমনি হওয়ায়িস থেকে আবু হাম হমায়দা সাহেদি রাজিয়া আল্লাহ তালহম এই সমস্ত সাহাবি থেকে এগুলি বর্ণিত হয়েছে আরও অনেকের থেকে বর্ণিত হয়েছে এবং সবগুলি বেশিরভাগই সহি সনদ সুতরাং হাত উঠানোর সুন্নাত আমল করলে আপনি আমল করলেন আর সে ব্যক্তি সুন্নত আমল করবে তার নাকি হবে কি হবে না হবে কি হবে কিন্তু আমরা এ কথা বলি না যে সালাতে রফুল না করলে তার নামাজ হবে না এ কথা আমরা বলি না চাহে তাকবিরের তাহাদিমার সময় আপনি হাত না উঠান রুকুতে যাওয়ার সময় হাত না উঠান রুকু থেকে উঠার সময় হাত না উঠান আপনার নামাজ হয়ে যাবে কিন্তু আমরা কথা বলতে পারবো যে আপনি এই সুনাদ আমল না করলে এই সুনাদা আমল না করলে আপনি সেই বরাবর সোয়াব থেকে বঞ্চিত হবেন তাহলে আমরা কেন সব থেকে বঞ্চিত হবে বলেন তো ওয়াজেব নয় ফরজ নয় যে এটা না উঠেলে কি হবে না নামাজ হবে না এটা একটা কথা দ্বিতীয় কথা হলো এই সুসভাবস্ত এই সুন্ন থেকে যদি আপনি আমল না করেন কোনো কারণে কারণ হতে পারে আপনি জানেন না কোনো কারণে আপনি হয়তো কারো অন্ধ অনুসরণ করছেন কোনো কারণে আপনি হয়তো কোনো মাঝাবের তাকলিদ করছেন তো এটা একটা ভিন্ন জিনিস কিন্তু আপনি করেন না দেখে যারা করছে তাদেরকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করবেন এবং তাদেরকে নিয়ে আপনি হাসি তামাশা করবেন এটা কিন্তু শরীয়ত মেনে নেবে না এবং পূর্ব জামানার যারা ওলামায়ে দিন ছিলেন তারা কেউ তাদের কারো কাছ থেকে এ ধরনের কোনো চরিত্র পাওয়া যায়নি এ ধরনের কোনো নিয়ম পাওয়া যায়নি যে তারা প্রতিপক্ষকে নিয়ে ঠাট্টা উপহাস করেছে এটা কখনোই করা যাবে না এটা একজন আলেম মানুক নামক ব্যক্তির তার ব্যক্তিত্ব পরিপন্থী কাজ এটা তার মানে অনেকে বলে মুখমাফি বা তার মাথায় সমস্যা আছে এরকম হয়তো কাজ আল্লাহ হেদায়ত করুন মানুষকে তো এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রফুলিয়া দেন করাটা একটা সুন্নাত এই সুন্নাতকে আমরা যেহেতু আমরা হাদিসের প্রমাণ পাচ্ছি সেহেতু আমরা আমল করার চেষ্টা করব। এবং কেউ যদি আমল না করে তার জন্য বাড়াবাড়ি করা যাবে না তো এই গেল তাকবীর বলা রফুল করা সম্পর্কে তাকবীরের ক্ষেত্রে আরো একটা কথা বলি সেটা হচ্ছে এই আল্লাহ নবী সালাম বলছেন তাকবির ও তাহলুহা তাসলিম সালাতের চাবি হচ্ছে কি সালাতের চাবি পবিত্রতা সালাতের চাবি হচ্ছে পবিত্রতা কি আবার কি পবিত্রতা অধ্যায় পড়াবো নাকি সালাতের চাবি হচ্ছে পবিত্রতা আর সালাতের এ হারাম হচ্ছে অর্থাৎ সালা সালা শুরু করার চাবি হচ্ছে তাকবির বলা তাহারি মহা অর্থাৎ তাহারিম মানে কেন তাকবিরে তাহারিমা বলা হয় কেন এই জন্যে যে এই তাকবির বলার মাধ্যমে আপনি আপনার জন্য কিছু হালাল কাজকে হারাম ঘোষণা করে দিলেন যেমন এদিক ওদিক তাকানো কিছু খাওয়া কারো সাথে কথা বলা সালামের জবাব দেওয়া মোবাইল কানে উঠানো এগুলি সব কি হয়ে গেল আপনার জন্য হারাম হয়ে গেল সেগুলি হালাল কাজ হ্যাঁ যখন তাকবির বলবেন তখন এর মাধ্যমে আপনার কিছু হালাল কাজ হারাম হয়ে যাবে এই জন্য এটার নাম কি তাকবিরে তাহরি মানে হারামকারী তাকবির ও লোহা সালাদ থেকে হালাল হয়ে যাওয়ার উপায় হলো কি তার মানে ওই সমস্ত নিষিদ্ধ কাজগুলো হালাল হয়ে যাবে উপায় হচ্ছে কি সালাম বলা মাঝখানে কিছু কাজ আছে কিছু কথা আছে সেগুলি সম্পন্ন করার পরে সেগুলি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আচ্ছা তাকবীরের এই ধ্বনিটা তাকবিরটা আল্লাহ আকবার বলাটা এটা যিনি ইমাম হবেন তিনি জোরে বলবেন আর ইমাম ছাড়া যদি নামাজ সুনত হয় অথবা মুক্তাদি হয় হ্যাঁ নফল ইত্যাদি হয় তাহলে সকল ক্ষেত্রে যেহেতু কেরাত সির্রি নীরবে অতএব তাকবিরও কি নীরবে কিন্তু ইমাম তাকবির জোরে কেন বলবে মুক্তাদিরকে শোনানোর জন্য জোরে বলবে আচ্ছা এটা একটা আরেকটা কথা হলো যারা ইমামের পিছনে মুক্তাদি থাকবেন তারা তাকবিরটা কখন বলবে ইমামের সাথে সাথে না ইমামের আগে না ইমামের পরে ইমামের পরে কোনো মানুষ যদি ইমামের আগে তাকবির বলে ফেলে কি হবে তার নামাজ হবে না কেন হবে না এই জন্যে যে উনি এমন ইমামের নামাজ পিছনে নামাজ শুরু করছে যে ইমাম নামাজ শুরুই করেনি এখনো যে এখনো তার ইমামই হয়নি এখনো তার ইমাম ইমাম যতক্ষণ পর্যন্ত তাকবির না বলবে উনি তো নামাজই না ইমাম হয়নি এখনো আর আপনি আগে শুরু করে ফেলছেন তো এই জন্যে ইমামের তাকবির যখন শেষ হবে তখন আপনি তাকবির বলবেন এটাকে তাকবিরেতে তো ওলা বলা হয় প্রথম তাকবির ইমামের প্রথম তাকবিরের সাথে শরিক হওয়া এবং তাকবীরের সাথে শরিক হওয়াটা নামাজ পরিপূর্ণ হওয়ার একটা কি মাধ্যম এজন্যে সবাই চেষ্টা করতে হবে কি ইমামের তাকবীরে তাহারিমার সাথে নামাজকে শুরু করতে হবে কিছু লোক আছে হ্যাঁ মোবাইল দেখে কিছু লোক আছে এদিক ওদিক তাকায় কারোর সাথে গল্প করে এই করে কেউ বাইরে দাঁড়িয়ে রয়েছে নামাজ থেকে শুরু হলো কেউ সুরা ফাতিয়া হবে তারপরে কি হবে কেরাত হবে তারপরে রুকুটা পাইলি হয়েছে অজুবিল্লা এগুলি চলবে না এটা হচ্ছে সালাদের প্রতি উদাসীনতার পরিচয় গাফলতির পরিচয় সালাদের প্রতি মহাব্বতের পরিচয় নয় এজন্য ইমামের সাথে তাকবিরে তাহারিমার সাথে তাকবির উলার সাথে আপনি সালা শুরু করার চেষ্টা করবেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি তাকবিরে উলার সাথে জামাতে দুইশো অক্ত নামাজ আদায় করতে পারে তাহলে তার জন্য দুটো পুরস্কার আল্লাহ লিখে দিবেন একটা হচ্ছে তাকে মুনাফিকি থেকে মুক্তি দান করবেন তার মধ্যে কোনো নেফাকি থাকবে না আর দ্বিতীয় হচ্ছে তার নাম জাহান্নামীদের খাতা থেকে আল্লাহ কাটিয়ে দিবেন তো তাকবির ওলার সাথে দুই শক্ত নামাজ কি ছোটোখাটো বিষয় নাকি কোনো মানুষ যদি পারে ওল্লাহে তার ভবিষ্যৎ জীবনে আর কখনো নামাজ কাজা হবে বলে মনে করি না যাই হোক তাহলে আমরা এই তাকবির সম্পর্কে কিছু কথা বললাম এরপরে হাত উঠানো যে বললাম যে হাত উঠানোর পরে হাত উঠানোর সময় তাকবির দিবে বা একটু আগে পিছে তাকবির দিবে তাকবির দেওয়ার পরে হাত কি করবে হাত দুটোকে ডান হাতকে বাম হাতের উপর রাখবে ডান হাতকে বাম হাতের উপরে রাখবে এখানে দুটো নিয়ম আছে একটা হচ্ছে ডান হাতকে বাম হাতের উপর রাখা অথবা ডান হাত দিয়ে বাম হাতকে আঁকড়ে ধরা এটা নাম হচ্ছে কি রাখা এটা নাম হচ্ছে রাখা এটা হচ্ছে আঁকড়ে ধরা মানে মুট দিয়ে চাপে ধরা তো দুই রকম শব্দ আছে আলাদা ইয়াদ অথবা

ডান হাতকে বাম হাতের উপরে হাতের তালুর উপর অংশ কবজি এবং সায় বা জেরা এটাকে জেরা বলা হয়েছে তো এই জেরার ওপরে রাখ বাহুর উপরে রাখবে তো যদি এভাবে রাখা হয় তাহলে এটা একটা হাত বাঁধার নিয়ম অথবা যদি কেউ ডান হাতকে বাম হাতের উপরে এভাবে কবজির উপর রাখে তাও এটা ঠিক আছে এবং রাখা অথবা কি করলাম এভাবে চাইপে ধরা দুটা কি আছে আপনার জন্য জায়েজ আছে এরপরে হাত দুটিকে কোথায় স্থাপন করবে শরীরের কোথায় স্থাপন করবে হাত দুটিকে এভাবে বুকের স্থাপন করবে অথবা নিচে অথবা কোনো অসুবিধা নাই। হ্যাঁ কিন্তু অনেকে আছে এভাবে হাত রাখে এটা ঠিক নয় আবার অনেকে আছে একদম হাত নিচে নিয়ে চলে যায় একদম নাভিন নিচে এটাও ঠিক নয় নাভির নিচে হাত রাখা সম্পর্কে আলী রাজা আনহু থেকে একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে কিন্তু এই হাদিসটির সনদে যে আব্দুর রহমান ওয়াসিতি নামক একজন বর্ণনাকারী আছে সমস্ত মহাদ্দেশদের ঐক্যমতে তিনি ছিলেন দুর্বল তো বুকের ওপরে রাখার বিষয়েও কিছু কিছু আপত্তি আছে কিন্তু এগুলি একত্রিত করলে বুকের ওপর হাত বাঁধার হাদিস অধিক বিশুদ্ধ যা আবু দাওয়াদে এবং ইবনে মাতে রয়েছে কেউ কেউ আছে দেখবেন হাত ছাড়ে দিয়ে নামাজ পড়ে হাতই বাঁধে না তা এই এখন হাত বাঁধার বিষয়ে এটাও একটা আমাদের জানে রাখতে হবে এটাও কি একটা শূন্য যদি কোনো মানুষ হাত না বাঁধে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না হাত যদি নাবির নিচে বাঁধে তাতেও নামাজের কোনো ক্ষতি হবে না যদি বুকের ওপরে বাঁধে তাও নামাজের কোনো ক্ষতি হবে না মোট কথা হলো যে সে যদি হাত বাঁধে এবং এই যে ইখতলাপ গুলো বলা হচ্ছে তার মধ্যে অধিক বিশুদ্ধ যেটা আমাদের গবেষণা অনুযায়ী আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বুকের হাত বাঁধা যদি এভাবে হাত বাঁধে তাহলে কি সুন্নাতের আমল হবে আর যদি না বাঁধে তাহলে সুন্নাতের কি হবে খেলাফ হবে ব্যাস এতটুকুই এখানে আরেকটি কথা আপনাকে বলতে চায় এই যে হাত বাঁধাটা ডান হাতকে বাম হাতের উপরে রেখে বুকের উপর ধারণ করাটা এটা পুরুষ এবং নারী উভয়ের জন্য অনেকে বলে যে মেয়েরা শুধু বুকের পা হাত বাঁধবে আর ছেলেরা নাবির নিচে বাঁধবে এই পার্থক্য আল্লাহ নবী সাল্লাই সাল্লাম থেকে প্রমাণিত হয় নাই সুতরাং সালাতের তাকবির থেকে শুরু করে সালাম পর্যন্ত যে নিয়মগুলি রয়েছে সে নিয়মগুলো উঠা বসার ক্ষেত্রে হোক রুকু সেজদার ক্ষেত্রে হোক এবং মুখে যে কেরাত বা তসবি আছে এই যাবতীয় ক্ষেত্রে নারী পুরুষের মাঝে কোনো ভেদাভেদ নাই পুরুষ যেরকম করবে নারীকেও সেরকম করতে হবে এর আলোচনা আরো সামনে আমাদের আসবে ইনশাআল্লাহ এই যে ছালাতে আমি দণ্ডায়মন হলাম আমি হাত বাঁধলাম আমাকে এখন আমার এই চোখ কোথায় ঘুরবে ডানে বা এদিক ওদিক ঘুরবে কোথায় কে কি ঘটছে কে কি বলছে এই তো এসব দেখে বাড়াব না সালাতের মধ্যে বিনয় থাকতে হবে আর বিনয়ের হওয়ার জন্য নিয়ম হলো মনো সালাতের মধ্যে একাগ্র থাকার নিয়ম হল দৃষ্টিকে অবনত রাখা আর সেই দৃষ্টি দাঁড়ানো অবস্থায় আপনি সেজদার জায়গা রাখবেন দৃষ্টি কোথায় রাখবেন সেজদার জায়গা রাখবেন এবং এটা সাল্লাহ সাল্লামের সুন্নত তাহলে কী হবে সালাতে খুশু খুজু তৈরি হবে বিনয় তম তৈরি হবে একাগ্রতা তৈরি হবে মনোযোগ থাকবে এজন্যে মানে সামনে এমন কিছু রাখবেন না নকশা করা বা এমন কিছু ছবি ইত্যাদি যাতে চোখ পড়ে গেলে সালাতের মনোযোগ নষ্ট হয়ে যায় এরকম কিছু রাখা যাবে না হুম তারপরে সালাত অবস্থায় এই যে দৃষ্টি আপনার সেখানে আছে এই দৃষ্টি এদিক ওদিক ফেরাইবেন না যেমন এদিক ওদিক ফেরানো যাবে না আল্লাহ নবী সাল্লা ইসলাম বলছেন আপনি যদি এদিক ওদিক দৃষ্টি ফেরান তাহলে শয়তান আপনার নামাজ চুরি করে নিয়ে যাবে ছিনতাই করে নিয়ে যাবে রসুল্লাম বলছেন শৈতান আল ইলতিফাস ইলতিফাত ইলতিফাত হচ্ছে ইখতলা আসুল মিন সালাতিল আব্দে বান্দার সালাত থেকে শয়তানে কি ছিনতাই করে সালাত নিয়ে যাওয়া অতএব ওদিকে তাকাইবেন না আচ্ছা আর জিনিস আছে ওপরের দিকে তাকাবেন না কিছু লোক আছে স্বামী আল্লাহ হলে মানে দিকে তাকায় আল্লাহ নবী সাল এটাকে কঠোরভাবে মানা করেছেন তিনি বলেছেন যে যারা উপরের দিকে তাকায় তারা কি এই ভয় করে না যে আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনায় নেবেন মানে তাহলে দৃষ্টিশক্তি ছিনায় নেবেন এটা কি বড় ভয়ের কথা না শাস্তির কথা না তাইলে জন্যে খবরদার অবনত হয়ে সবসময় দৃষ্টি নিচে রেখে সারা আদায় করবেন এমন কি রুকু অবস্থাতে আপনার নজর থাকবে কোথায় সেজদার জায়গায় তাহলে পিঠ এবং মাথা বরাবর হবে কিন্তু যখন তাসাউদে বসবেন তখন নজর থাকবে তর্জনী আঙ্গুলের উপরে তর্জনী আঙ্গুলের উপরে আল্লাহ নবী ইসালাম তর্জনী আঙ্গুলের উপরে তাকিয়ে থাকতেন তাশাউদের সময় এই গেল দৃষ্টি রাখার বিষয় আলোচনা এরপরে কথা হচ্ছে যে তাকবির বললাম হাত উঠাইলাম তাকবির বললাম হাত বাঁধলাম দৃষ্টি নত করলাম এখন কী করব এখন সানা পড়তে হবে দোয়াউল ইস্তিফতা সালাদ শুরু করার দোয়া এই দোয়াগুলো হাদিসে বিভিন্ন রকম বর্ণিত হয়েছে প্রায় আটটি দুয়া রসল্লা সাম থেকে প্রমাণিত হয়েছে কখনো এটা কখনো এটা কখনো এটা পড়বেন কোনো অসুবিধা নেই যেমন সবচেয়ে মশুর যে দুয়াটি আমরা সকলে জানি হান আকাল্লাহ হামদিকা অত বার অকসমুকা অত আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুকা এই দুয়াটি সহীদ মুসলিমে বর্ণিত হয়েছে সুতরাং এটা পড়া যেতে পারে অথবা বুখারি শিল্পে রয়েছে আল্লাহ মা বায় বাইনী ওয়া বাইনা খাতা আয়া আয়া কামা বা আদাবাইনাল মাসিরিক অল মাগরেবে আল্লাহ নিমিনাল খাতায়া কামা উনাক্কা সা বলে আবিআজবিনা দানাসি আল্লাহ মাকসিল খাতায়া বিল মাই ওয়া সাল জেলভারত এই দোয়াটা পড়া যেতে পারে এই দোয়াগুলোর সুন্দর সুন্দর অর্থ আছে আমি সেই অর্থগুলো বলছি না এখানে অর্থ লেখা আছে আপনারা পড়ে দিতে পারবেন তো এই দোয়াগুলো এভাবে আপনি পড়বেন যে কোনো একটি ওই যে অনেকে জায়নামাজ পাক করার দোয়া বলে না তো ওই দোয়াটা কিভাবে শুরু করে জানি হ্যাঁ এটা কিন্তু সানা হিসেবে আছে অজাহাত ইন্নি শব্দ ছাড়া অজাহাত ইল্লা জিফার আসলামাওয়াতে এর সাথে আরো লম্বা একটি দোয়া আছে যেটা শহীদ মুসলিমে প্রণীত হয়েছে আল্লাহ নবীলাম কখন এটা পড়েছেন সুতরাং সানার দোয়াটা থানার আগে চলে গেছে হ্যাঁ যায় চলে গেছে আর কি কেমনে গেছে আল্লাহ ভালো জানে ঠিক আছে তো কোন এক দার্সে আমি বলেছিলাম যে এইভাবে জায় নামাজ পাক করার জন্য এই দোয়া পড়া যাবে না তখন একজন বলছে হুজুর আপনি কি বললেন এটা তো একটা কোরআনের আয়াত আপনি কোরআনের আয়াত পড়তে মানা করতেছেন হ্যাঁ তাই বলবো রে ভাই রে আমি তো কোরআনের আয়াত পড়তে মানা করি নাই কোরআনের আয়াত পড়তে মানা করি নাই কিন্তু এই আয়াতটা আপনি এ জায়গায় কেন পড়বেন নামাজ শুরু করার আগে আপনি এই আয়াতটা কেন পড়বেন অন্য আয়াত কেন পড়বেন না আপনি কে লোক কে লোক কোথায় পাইলেন যে আয়াত পড়তে হবে আপনাকে যেহেতু নামাজ শুরু করার আগে যায় নামাজ হিসাবে কোনো দোয়ার সাল্লা থেকে প্রমাণিত নাই অতএব এটা পড়া যাবে না আমরা সানা পড়লাম সানা পড়ার পরে করণীয় কি এর পরে করণীয় হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা শয়তান থেকে আউজুবিল্লা বলা আউজুবিল্লা বলার কয়েকটি নিয়ম আছে একটা হচ্ছে আউজুবিল্লাহ মিনস শেতান রাজিম এটা একটা নিয়ম দ্বিতীয় নিয়ম হচ্ছে আউজুবিল্লাহ শমীর আলিম মিনের শৈতান রাজিম এটা দ্বিতীয় নিয়ম তৃতীয় নিয়ম হচ্ছে আউজবিল্লাহ আলি মিনতান রাজিম মিন হামি ওয়ান এই শব্দগুলো বাড়িয়ে বলা যে শয়তানের কুমন্ত্রণা থেকে তার মন্ত্র থেকে মানে ফু ফুৎকার থেকে যেন আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এইভাবে এই দোয়াগুলো কি আছে বলা যায় যাচ্ছে এভাবে আউজবিল্লা বললেন বলার পরে বলতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লা এই কথাটা এটা আসলে ফাতিয়ার একটা আয়াত এবং এটাই সঠিক কথা যদি এবখতলাপ রয়েছে তো এটা জাহারি নামাজ হোক অথবা সেররি নামাজ হোক উভয় ক্ষেত্রে এটা নীরবে পড়াটাই হচ্ছে সুননাথ কিন্তু জাহারি নামাজে উচ্চকণ্ঠের নামাজে যদি কখনো কখনো এটাকে আপনি জোরে পড়েন তাও পড়ার অনুমতি আছে কোনো অসুবিধা নাই এরপরে বলবেন সুরাল ফাতেহা পাঠ করবেন আউজবুল্লাহিম শহতানুর রাজিম ইসমিল্লাহি রহমান রাহিম সূরা আল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একদম সম্পূর্ণ সূরাটি পাঠ করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সলাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহা কিতাব যে ব্যক্তি ফাতিহা আল কিতাব পড়ে না সূরা ফাতিহা না তার নামাজ হয় না অন্য হাদিস এটি নিয়ে বলেছেন মান সলাসা সালাত লাম ইয়াকরা ফীহা বি ফাতিহা আল কিতাব ফায় খিদাজুন 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 যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সুরা ফাতিহা পড়ল না তার নামাজ খেদাজ অসম্পূর্ণ 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 সুরা ফাতিহা হচ্ছে সালাতের প্রাণ এই জন্য আল্লাহ নবী সাল্লা বলেছেন আপনি যখন সালাতে দণ্ডায়মান হন তখন এই সুরার মাধ্যমে আপনি আল্লাহর সাথে কথা বলার মজা পান ইউনাজি ইউনাজিরাবাহু রবের সাথে সে কি করে গোপনে কথা বলে প্রতিটি আয়াত আপনি তেলাওয়াত করবেন প্রতিটি আয়াতের পিছনে পিছনে আল্লাহ আপনাকে জবাব দিবে আপনি যখন বলবেন তখন আহমদুলিল্লাহ আমার বান্দা আমার প্রশংসা করেছে আপনি বলবেন রহমান রাহিম আল্লাহ বলবে মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণাকে গুণগান করেছে আপনি যখন বলবেন মালিকি দিন তখন আল্লাহ বলবেন যে আমার বান্দা আমার গুণ শ্রেষ্ঠত্ব বা মহত্ব বর্ণনা করেছে এভাবে আল্লাহ তালা প্রত্যেকটা আয়াতের জবাব দেবেন আপনি যখন বলবেন ইয়া কানা আবদা ইয়া কানাস্তা আইন তখন আল্লাহ বলবেন যে হা দা বাইনি ও বাইনা আব্দি এই কথাটা আমার এবং আমার বান্দার মূল বিষয় মানে মূল কন্ট্রাক্ট চুক্তি আর কি আল্লাহ সৃষ্টি করেছে কিসের জন্য অমা খালাক তুল জিনিস আল্লাহ বলছে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য ওই কথাটা আমি স্বীকৃতি দিচ্ছি কোথায় এই আয়াতের মধ্যে ইয়া কানা আবদা ইয়া কানা আমি তো বললাম কি আসলে কি করি এজন্য এই কথাটা আমার এবং আল্লাহর মাঝের বিষয় আমি যতটুকু আল্লাহ ইবাদত করব ততটুকু আল্লাহ আমাকে দিবেন এই জন্য তার পরের কথাটুকু ইহিদিন থেকে শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ বলছেন যে আল্লাহ বলবেন যে হা দালে আবদি মা সাল এখান থেকে নিঃশেষ কথাটুকু এটা আল্লাহ বলবেন এটা আমার বান্দার জন্য বান্দা যা চাইবে আমি তাকে তাই দেব এইভাবে একজন মানুষ যখন সারাতে সুরা ফাতিহা পড়ে তখন কি হয় আল্লাহর সাথে সে কথা বলে আল্লাহর সাথে কথা বলার এই সে মজা বা এই মর্যাদা সে লাভ করে এটা সালাদ ব্যতীত অন্য কোনো সময় হয় না এর জন্যে সালাতের মধ্যে সুরা ফাতিহা পড়া উচিত অনেকে আছে আমাদের ভিতরে অনেক মুসলিম আছে দেখবেন যে সুরা ফাতিহা জানে না সুরা ফাতিহা জানেই না কিছু জানলেও বেকা করে আর কি কোন রকম অথচ একজন মানুষ যদি কষ্ট করে এক সপ্তাহ সুরা ফাতিহা শিখে নেয় সারা জীবনের জন্য তার হয়ে গেল না এই কষ্টটুকু করবে না তারপরে কোনো মানুষ যদি নতুন মুসলিম হয় আর যদি সুরা ফাতিহা তার মুখস্থ যতক্ষণ না হয়েছে ততক্ষণ সে সালাত আদায় করবে না সালাত আদায় করবে কিন্তু সে কি বলবে সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই কথাগুলো সে কি করবে বলবে এবং এর মাধ্যমে নামাজ হবে তার কোনো অসুবিধা নেই সুরা ফাতিহা পড়ার নিয়ম হচ্ছে একটা একটা করে আয়াত পড়া মালা গাথার মতন আপনি গেঁথে চলে গেলেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান ভুল হবে না বা এটার জন্য গুণা হবে তা নয় কিন্তু সুন্নাত হলো কি আয়াতে আয়াতে থামবেন আল্লাহ নবী সাল আলিয়া আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন থামতেন আর রহমান রাহিম থামতেন মালিক উম থামতেন এভাবে প্রতিটি আয়াত পড়ে পড়ে তিনি থামতেন টেনে টেনে পড়তেন আপনি থামতেন কোরআনকে তার তিলের সাথে সুন্দর করে তার জীবিদের সাথে পড়ার চেষ্টা করতে হবে যত সুন্দর সুর করবেন ততই ভালো লাগবে সুরা ফাতিহা নামাজের প্রাণ এজন্যে এই সুরাটিকে অত্যন্ত যত্নের সাথে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করবেন এই জন্যে যে সুরা ফাতিহা যদি ঠিক হয় ইনশাআল্লাহ নামাজে অনেক কিছু হয়ে গেল যারা ইমামের পিছনে থাকবেন তারা সুতা সুরা ফাতেহা পড়বে কিনা এ ব্যাপারে দীর্ঘ ইফতলাপ রয়েছে লম্বা মতভেদ রয়েছে আমি ওইদিকে যাচ্ছি না আলমদের মধ্যে ইমামদের মধ্যে কেউ বলেছেন যে ইমাম যদি থাকে মুক্তাদি তাহলে জেহরি কেরাত হোক শেরিক কেরাত হোক কোনো কেরাতে ও ইমাম ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে না মুক্তাদি পড়বে না আবার অনেকে বলেছেন যে অবস্থায় পড়তে হবে আর কোনো কোনো ইমাম বলেছেন যে যদি ইমাম জোরে কেরাত পড়ে তাহলে শুনলেই যথেষ্ট হবে তার পড়ার দরকার নেই কিন্তু যদি কেরাত আসতে হয় যেমন জোহরের চার রাগাত আসরের চার রাগাত মাগরীবের শেষের আগাত এশারের শেষের দুই রাগাত এগুলিতে অবশ্যই তাকে পড়তে হবে এইভাবে এখতলাফ রয়েছে কিন্তু আমরা যেটা যেটাকে দিন হিসেবে মনে করি এবং যে আমলটাকে আমরা প্রাধান্য দেই সেটা হচ্ছে সুরা ফাতেহা পড়ে নেওয়াটা মুক্তাদি ইমামের পিছনে প্রতিটি আয়াত ধরুন বলে দিন থামবেন আলহামদুলিল্লাহ রাবিল্লা আলামিন তার পিছনে সেও আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন বলবে যেটা ইমাম বুখারি রহমতুল্লাহ উল্লেখ করেছেন আর রহমান রাহিম বলে থামবে সেও আর রহমান রাহিম বলবে এইভাবে যদি এরকম সম্ভব না হয় তাহলে ইমাম যখন সম্পূর্ণ সুরা পড়ে শেষ করবেন তখন একটু যে নীরব হবেন ওই নীরবতার সময় মুক্তাদি পিছনে কি করবে সুরা ফাতিহা পড়ে নেবে কেননা সুরা ফাতিহার পরে ইমামের যে কেরাত এটা তার জন্য সুন্নাত বা সকলের জন্য সুননাথ কিন্তু সুরা ফাতিহা পড়াটা ওয়াজেব সেই হিসাবে সুরা ফাতিহা পড়ে নেবে এবং এটাই তার জন্য কি হবে উত্তম হবে ইনশা আল্লাহ সুরা ফাতিহা যখন পড়া হবে তখন আমিন বলবেন সুরা ফাতিহা শেষে কি বলবেন আমিন বলবেন আমিন শব্দের অর্থ কি আল্লাহ তুমি কবুল করো আমিন শব্দের হচ্ছে আল্লাহ কবুল করো হে আল্লাহ আল্লাহ্মা ইস্তাজেব হে আল্লাহ তুমি কবুল করো তো এই যে সুরা ফাতিহা আমরা পড়লাম সুরা ফাতিহাটা দোয়া তো দোয়া পড়ার পরেই তো আপনি না বলবেন যে আল্লাহ কবুল করো একটা আবেদন পেশ করার পরে বলবেন যে আমি একটা আবেদন করলাম আপনি এটাকে অ্যাকসেপ্ট করেন আমাদের সমাজের লোকেরা দোয়া করে আল্লাহ আমিন তাই না দোয়া শুরু করে কি দিয়ে আমিন দিয়ে তারপরে আদেনা ইত্যাদি এটা দোয়ার আদব নয় দোয়ার আদব হচ্ছে আগে আল্লাহর প্রশংসা করবেন তারপরে নবীর উপরে দরুদ পড়বেন তিন নম্বর পর্যায়ে এসে নিজের জন্য যা দরকার সেগুলো আপনি পেশ করবেন চতুর্থ পর্যায়ে যখন শেষ করবেন তখন আবার নবীর দরুদ পড়ে শেষ করবেন এটা হচ্ছে দুয়ার আদব হাত তোলা সেটা তো আছেই আপনার আমভাবে সাধারণভাবে নামাজের পরে নয় ফরজ নামাজের পরে কি করতে হবে সেটা আমাদের আলোচনার সামনে আসবে হ্যাঁ যে কোনো সময় আমভাবে আপনি সুন্নতের পরে বা তাহাজ্জুদের নামাজে বা অন্য কোন সময় আপনি দোয়া করছেন আপনি হাত থেকে দোয়া করবেন হাত থেকে দোয়া করেন দুয়া একটা আদব আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম হচ্ছে ইন আল্লাহ হায়ি উনকারি মুন ইয়াসতা হাই মিন আবদী ইজা রাফা ইয়া ইউদ্দহাম শেফরাহ আল নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন লা তিনি সম্মানিত কোনো মানুষই তার খাতে তার সামনে দুই হাত তুলে দোয়া করে তাহলে সে হাতকে খালি ফেরত দিয়ে তার করেন সুতরাং এটা হলো সাধারণ সময় দোয়া করার একটা আদব এবং সেক্ষেত্রে আদব হলো প্রথমে আপনি আলহামদুলিল্লাহ বলে শুরু করবেন তারপরে তখন আপনি দোয়া বলে লাস্টে আপনি নবীর দোয়া শেষ করবেন এরপরে আপনি আমিন বলতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমরা যে আমিনটা সুরা ফাতিহার পরে বললাম এ আমিন হচ্ছে কি মুস্তাহাব এটা জোরে বলবেন না আসতে বলবে এ নিয়ে বিশাল এখতলাফ রয়েছে এই ব্যাপারে অনেক বড় কি এখতলাপ রয়েছে কিন্তু ক্ষেত্রে বিশুদ্ধ যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে আমিন জোরে বলাটাই শোন না এজন্য এজা আল্লাহ নবি সাল্লাল্লা আল্সসলাম বলেছেন যে ইজা আম্মার ইমাম ফা ইমাম যখন আমিন বলবে তখন তোকে আমিন বলো ইমাম যদি জোরে না বলে আমি কেমন আমিন বলবো তাহলে বোঝা গেলে ইমামকে জোরে বলতে হবে তারপরে আমি তার ইমাম আমিন শুনে আমি আমিন বলবো আচ্ছা আরেকটা দিচ্ছে আল্লা নবিশ সসাম বলছেন যে ইজা কাল আগে দুই বার আলিহিম অল অফ ফাকুল আমিন ফাইন দ্য তাকুল আমিন অলি আমিন ওমা নোয়া আমিন আহু তামিন ও মা যখন ওরা দল নীর বলে শেষ তখন আমিন বলো কেননা সে সময় ইমাম আমিন বলে ফেরেশতার আমিন বলে যাদের আমিন ইমান ইমা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে তার পূর্বে সমস্তগুলো মাফ করে দেওয়া হবে এখন যদি আপনি এভাবে নীরবে আমিন বলেন তাহলে তো একসাথে হওয়ার কথা না এজন্যে জোরে আমিন বলাটাই হচ্ছে কি সুন্নথ অনুরূপভাবে নবী সাল আলি সাল্লামের জামানায় সাহাবিরা যে আমিন বলতেন তাদের মসজিদে একটা গুমগুম আওয়াজ হতো এবং তারা সবাই বুঝতে পারতো আমিন আমিন বলা হচ্ছে বা নামাজ হচ্ছে আর অন্য একটা হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ইহুদিরা যে বিষয়ে তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি হিংসা করে তার মধ্যে দুটো জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে একটা আমিন বলা সালাতে আমিন বলা একটা কি আর একটা কি সালাম দেওয়া একে অপরকে সালাম দেওয়া এটা হচ্ছে ইহুদিদের হিংসার একটা কারণ গা একটা কারণ তাহলে আপনি যদি আমি আসতে বলেন তাহলে তো ইহুদিদের গা জ্বালা পারলেন না আপনি তাদের কষ্ট দিতে পারলেন না ইহুদিদের বিরোধিতা করাটা হচ্ছে মুসলিমদের নীতি সকল ক্ষেত্রে আল্লাহ নবী সালামের নীতি ছিল এটা সকল ক্ষেত্রে এটি আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন গাইরিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ দাল্লিন যে আল্লাহ আমি চলতে চাই আমরা সেই পথে যে পথে চলে লোকেরা তোমার প্রাপ্ত হয়েছে তারা নবী রাসুল সিদ্দিক সুহাদা এবং সালেহীন ওই পথে আমরা চলতে চাই আমরা ওই পথে চলতে চাই না যারা কি হয়েছে প্রাপ্ত হয়েছে প্রাপ্ত কারা ইহুদি দল ওরা দলীন ওদের পথে চলতে চায় না যারা হচ্ছে পদভ্রষ্ট পদ্রষ্ট কারা তারা হচ্ছে খ্রিস্টান পদভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান আর প্রাপ্ত হচ্ছে ইহুদি এই জন্যে যে ইহুদিরা আল্লাহ নাফরমানি করার কারণে আল্লাহ তাদের কিছু লোককে সুয়র এবং বাদরে পরিণত করেছেন কোরআনে আছে যে শনিবার দিন মাছ শিকার করা নিষেধ ছিল তখন ওরা কি করলো এত সুন্দর সুন্দর মাছ সাগরের কিনারে আসছে ছেড়ে দিলে কেমন হয় তখন লোভ সামলাইতে না পেরে শনিবারের দিন ওই খাল কাটলো আর কি ডাইনে সাগরের কিনারে কিনারে খাল কাটলো তো এখন খালের মধ্যে মাছ আসছে এরপরে তারা ওই খালের মুখটা বন্ধ করে দিল পরের দিন রোববারে যায় তারা মাছ ধরলো কয় কিবারে মাছ ধরছি রোববারে মাছ ধরছি কিন্তু এই যে তারা মাছ ধরার এই যে একটা অপকৌশল করলো আল্লাহ তাদের প্রতি রাগম্বিত হলেন রাগম্বিত হয়ে তাদেরকে এভাবে সোরে পরিণত করলেন লোকটা লোকগুলো শুয়ে আছে রাত্রে সকালে ঘুমতে উঠে দেখে যে তাদের চেহারাটা মানুষের চেহারা কিন্তু পুরো শরীর কি শোরের শরীর হয়ে গেছে অথবা বাঁদরের শরীর হয়ে গেছে এইভাবে আল্লাহ সানু হাত আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন তাদের প্রতি গজব নাজিল করেছেন তা আমরা সবসময় আল্লাহ কাছে ঈশ্বর ফাতে মধ্যে দোয়া করি গাইরিল মাখ দুবে আল্লাহ আমি সেই পথে চলতে চাই না যারা তোমার গজবে পায়মাল হয়েছে ধ্বংস হয়েছে গজব প্রাপ্ত হয়েছে আর সে পথে চলতে চাই না এটা আমরা খালি মুখে বলি কিন্তু আমাদের কাজে কামে ইহুদি খ্রিস্টানরা আমাদের নাকি হ্যাঁ মডেল নওয়িন জা আলি আপনি যত ওদেরকে মডেল মানেন যত ওদেরকে আপনি উন্নতির মডেল হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ করেন ওরা কখনো আপনি আপনি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম গ্রহণ না করেছেন না অসুবিধা সুতরাং সুরা ফাতিহার মধ্যে যে এই দোয়া আমরা করে থাকি এবং এই দোয়া শেষে আমাদেরকে এইভাবে আমরা আমিন বলে থাকি এই জন্যে আমিন শুনলে ওরা কী করে ওদের গা জ্বালা হয় হিংসা হয় এই জন্যে আমিন জোরে বলাটা মুস্তাহাব আমরা এই কথা বলছি না যে আমিন জোরে না বলে নামাজ হবে না আমিন জোরে না বলে নামাজ হবে না এমন কথা নয় কিন্তু আমিন জোরে বলাটা উত্তম এটা একটা সুনাদ ঠিক আছে তো এ হলো আপনার সুরা ফাতিহা এবং সুরা ফাতিহার তেলাওয়াত এবং যারা ইমামের পিছনে থাকে তাদের সুরা ফাতেহা পড়তে হবে কিনা তার আলোচনা এরপরের যে আলোচনা সেটা আসবে হলো ফাতিহার পরের কেরাত তো আমি মনে করি আমাদের আলোচনা স্টপ করব। এবং আগামী দিন আমরা সুরা ফাতিহার পরে যে কি কেরাত আছে সুন্নতি কেরাত কোন নামাজে কিভাবে কতটুকু হ্যাঁ এবং এটার হুকুম কি সেগুলি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এবং তারপরে রুকু রুকুতে যাওয়ার পদ্ধতি রুকু থেকে উঠা ইত্যাদি বিষয় তা তাল্লা সফানুয়া তালা যেন আমাদেরকে আমরা যা বললাম এবং যা শুনলাম তা যেন আমাদেরকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করা তৌফিক দান করেন এবং আমরা যেন আমল করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন আমিন ও সাল নবীন মহম্মদলি ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি